আগামী 29 মার্চ সকাল 10টায় স্বস্তি বাজার মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে এই রক্তদান শিবিরের সূচনা। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এছাড়াও থাকবেন আইনজীবী সঞ্জয় পাল সহ আরও অনেকেই। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রক্তদান শিবিরে এগিয়ে আসার আবেদনকে সাড়া দিয়ে স্বস্তি বাজার মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে এদিনকার এই সাংবাদিক সম্মেলনে। 29 তারিখ আমরা এই স্বস্তি বাজার প্রাঙ্গণে, 29 তারিখ বুধবার এই স্বস্তি বাজার প্রাঙ্গণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছি। এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন আমাদের এই রাজ্যেরই একজন কৃতি সন্তান, যিনি এই বাজারের ব্যবসায়ী কোনো এক সময় ছিলেন, মাননীয় রাজীব বর্ষাজি মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের আগরতলা কর্পোরেশনের মেয়র শ্রী দীপক মজুমদার মহাশয়,